ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाकया यो धर्मस्थापन रतो वीरेशम तम नमाम्यहम। ओम ब्रह्मरूपम आदि मध्य शेष सर्वभासकम भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तं नमामि देव देव रामकृष्ण ईश्वरम्। श्री भगवानेर अशेष कृपाय आमरा पूजनीय स्वामी बिरजानंद जी महाराजेर उपदेश संकलन जा सूत्राकारे रचित आछे सेटी परमार्थ प्रसंग नाम दिए आछे सेई परमार्थ प्रसंग थेके पाठ एवं आलोचना करब। आज के शुरू होबे आमादेर 324 नम्बर सूत्र। आमरा प्राय शेषेर दिके एसे गेछि। एई सब शुद्ध 352 सूत्र आछे तार मध्ये आज के 324 नम्बर सूत्र पढ़ा होबे। 323 नम्बर सूत्रे महाराज बोलछेन जगते कोनो काज कोनो चिंता कोनो शक्ति वृथा नष्ट हय ना, कोनो ना कोनो समय अचिंत भावे अचिंतित भावे उहा तोमार बा अपरेर एई बा परजीवने सदासद भाव अनुयायी फलबे, कार्यकर हबेई सुख बा दुःख भोग रूपे। साधु सावधान, जदि निजे श्रेय अभिलाषी हओ तो सत्पथ अनुसरण ओ असत्पथ बर्जन करबे। এটা একটি খুব অ্যালার্মিং কথা, তেমনি খুব বাস্তব কথা। জগতের কোনো চিন্তা বা কোনো কর্মই আমরা যদি মনে করি যেটা করেছি সেটা থেকে আমরা পালাতে পারবো না, কিন্তু যে কোনো কাজ সেগুলি পরবর্তীকালে ফল ফলবেই, এটা তো খুব নিজের জীবন দিয়ে দেখেছি ভীষণভাবে। কারুর হয়তো ভীষণ আঘাত পেয়েছি এমন আঘাত পেয়েছি অকারণ আঘাত, সোজা হয়ে দাঁড়িয়ে থাকার সুযোগ পাইনি, কিন্তু পরবর্তীকালে তাদের জীবনে এত কষ্ট দেখেছি তখন মনে হয়েছে যে একবারে কোনো রকম শ্বাস প্রশ্বাসেও যেন কারোর বিরুদ্ধে কিছু না বলা যায়। পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজ এরকম স্থিতিতে প্রার্থনা করতে বলতেন ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করো যে লোকটি তোমাকে আঘাত দিয়েছে সে যেন সৎ জীবন সৎ কর্ম এবং সৎ ভাব প্রাপ্ত হতে পারে, আর সে যেন তাহলেই এটা ঠিক হবে। না হলে তো যত আমরা চিন্তা করতে থাকবো যত আমাদের কষ্ট হতে থাকবে। প্রতি জলের চোখের জল খুব দাম দিতে হয়। আমি দুঃখে কেঁদে ফেলেছিলাম, আত্মা প্রমেয়ানন্দজি বলেছিলেন সাধুর চোখ সাধু সকলকে অভয় প্রদান করবে। আমাদের সন্ন্যাসের যে প্রার্থনাগুলো আছে তার মধ্যে অন্যতম প্রার্থনা হচ্ছে এই, জগৎকে অভয় প্রদান করবে, জগৎকে সবসময় ভয় থেকে মুক্তির পথে নিয়ে যাবে। এটা হচ্ছে সাধুর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। অতএব তার থেকে কেউ ভয় পাবে, তার থেকে কেউ কষ্ট পাবে, সেই রকম স্থিতি হলে সবসময় সেটাকে এড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু সবসময় এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। বিশেষ করে খুব অন্যায় আবদার কখনো কখনো এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। যেমন আমাদের এই যে এইগুলো লেখা আছে, এর তলায় লেখা আছে কোনো প্রশ্ন যদি থাকে, এই ভিডিওগুলো যখন আপলোড হয় সেখানে দেওয়া আছে যে আমাদের একটা ইমেল আইডি দেওয়া আছে, প্রশ্ন রাখলে আমি সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন ক্লাসে তার প্রশ্নের উত্তরও দিয়ে দিয়ে থাকি। কিন্তু সেদিনকে একটি খুব বিচ্ছিরি ঘটনা ঘটলো। আমি দেখলাম আমার মেসেঞ্জারে লম্বা হয়ে মেসেজ আসতে আরম্ভ করেছেন। তিনি বলছেন তিনি আমাকে দেখেছেন, তিনি আমাকে চেনেন, তার দীক্ষার সময় তিনি আমাকে দেখেছেন, সবই ঠিক আছে। আমি এটার হ্যাঁও বলিনি নাও বলিনি, কোনো উত্তর দিইনি। তারপরে দেখছি আগের দিনের ক্লাস, গীতার ক্লাস শুরু হবে, তখন দেখছি হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে যে তাকে কে কে চেনেন, তাকে সুপর্ণানন্দজি চেনেন, তাকে এ চেনেন, তাকে সে চেনেন, তাকে ও চেনেন, তাকে ও চেনেন, কিন্তু তিনি কে সেটা বোঝা যাচ্ছেন। কিন্তু ছবিটা দেখে আমার মনে হলো আমি মেসেঞ্জার বক্সে দেখেছি, মেসেঞ্জার বক্সে দেখে দেখলাম যে ইনি। আমি কোনো উত্তর দিইনি, আমি ওই অকারণ জিনিসগুলোকে ডিলিট করে ব্লক করে দিয়েছি। তারপরে আমার অফিসে খোঁজ করতে জানা গেল, তিনি ফোন করে বলেছেন যে আমাকে উনি অনেক দিন ধরে চেনেন নাকি, আমার ফোন নাম্বার ওনার কাছে ছিল এবং সেই ফোনটার নাম্বারটা ডিলিট হয়ে যাওয়ার জন্য তিনি আমাকে আমার অফিস থেকে আমার ফোন নাম্বার চাইছেন, এবং তিনি আমার অফিস থেকে ফোন নাম্বারটা জোগাড় করেছেন এবং জোগাড় করে তিনি আমায় মেসেজ করছেন। মেসেজ ওই হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দেওয়ার জন্য তিনি এবার ফোন করলেন। তারপরে ফোন করেই প্রথম কথা, তাকে আমি চিনি কি না চিনি সেটা বড়, তিনি কাকে কাকে চেনেন এটা হচ্ছে কথা। এই যে পদ্ধতিটা, তার মধ্যে যে আমি অফিস থেকে জেনে নিয়েছে বিষয়টা, এটা তিনি অবহিত নন। আমি খুব অসন্তুষ্ট হলাম, খুবই অসন্তুষ্ট। এটা পথ নয়, এটা সাধুর সঙ্গে কথা বলার কখনো বক্র পথকে অতিক্রম করে যেতে হয় না,
আর আমি তো বকি, আপনারা যখন দেখেছেন ভীষণ রকমভাবে বকি, অনেকেই অসন্তুষ্ট হন, অনেকে দুঃখ পান, অনেকে বেদনাহত হন, সব ঠিক আছে। কিন্তু আমার যেটা বলে দেওয়ার সেটা আমি সঙ্গে সঙ্গে বলে দেওয়ার চেষ্টা করি, সেটাকে আমি কখনো লিঙ্গার করি না। এরপরে হলো আমি তো ভদ্রমহিলাকে ফোনেও ব্লক করে দিলাম, দেখলাম আমার ইয়েতে উনি লিখেছেন যে আমার ব্যবহার খুব খারাপ, সবই ঠিক। কিন্তু সাধুর সঙ্গে আসার দেখা কথা বলার জন্য মিথ্যার আশ্রয় কেন নিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা সত্যস্বরূপ শ্রীরামকে উনি বলছেন যে উনি বিভিন্ন আশ্রমে কাজ করেছেন, শ্রীরামকৃষ্ণের কাছে মন্ত্রে তিনি দীক্ষিত হয়েছেন, তাহলে কেন তাকে মিথ্যার আশ্রয় নিতে হবে? আমি তো সেই শ্রীরামকৃষ্ণ সঙ্ঘেরই প্রতিনিধি, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য মিথ্যার আশ্রয় কেন নিতে হবে? আমরা যখন কাজগুলো করি জানেন তো অনেক সময় বুঝতে পারি না যে কাজগুলো করছি আমাদের মানে কী আর হয়েছে, কী কিছু তো নয়, হ্যাঁ এই লোকটাই পাজি। আর সবসময় জগৎকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করার চেষ্টা করি। মিথ্যার আশ্রয় নিলে কখনো কোনোভাবে কোনো জীবনে কোনো এগোনো যায় না। আমরা যা কিছু করি ভালো চিন্তা করলে তার ভালো ফল হবে। স্বামীজির একটি কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এটা হচ্ছে এই, স্বামীজি বলছেন যদি কোনো তুমি সুকর্ম করে থাকো, জগৎ সংসারে কোনো শক্তি নেই যে সুকর্মকে সেই সুকর্মের পথ থেকে সুকর্মের সুফল পাওয়া থেকে বঞ্চিত করতে পারে। যদি কোনো তুমি কুকর্ম করে থাকো তাহলে জগতে কোনো শক্তি নেই যে তোমাকে সেই কুকর্মের কুফল থেকে রক্ষা করতে পারে। অতএব ভালোর জন্য ভালো করো, ডু গুড ফর গুড অনলি। কর্মযোগ বক্তৃতার একেবারে প্রথম দিককার বক্তৃতাগুলোর মধ্যে স্বামীজি খুব সুস্পষ্ট করে আমাদের এটা বলছেন। এটা আমাদের জানা দরকার, কীসে আমাদের ভালো হবে তা নয়, আমি ভালো করব তার জন্যই ভালো, আমার ভালো করবার জন্যই ভালো করব। তিনি উদাহরণ দিচ্ছেন একবারে প্রথম বক্তৃতায়, একটা দেওয়ালের ভেতর যদি একটা কালো দাগ দেওয়া হয়, জল দিয়ে যদি পরিষ্কার করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে দেওয়ালটা পরিষ্কারই হয়ে যায়। কিন্তু দ্বিতীয় দিন ওই একই জায়গায় যদি আবার আর একটা কালির দাগ দেওয়া হয়, জল দিয়ে পরিষ্কার করলেও দাগ ওঠে কিন্তু একটা ফেইন্ট দাগ থেকে যায়। তৃতীয় দিন যখন আমরা আবার ওই এক জায়গায় আবার করে দাগ দিই, আবার যখন পরিষ্কার করি তখন সেই ফেইন্ট দাগটা ধীরে ধীরে ডিপ হতে থাকে। এই একই জায়গায় বারবার বারবার ওই কালি দাগ আর সেটা পরিষ্কার করতে করতে একটা সময় আমরা অনুভব করি যে দাগটাকে তোলা যাচ্ছে না। ওই যে ছোট্ট ছোট্ট দাগ সেগুলো হচ্ছে সংস্কার, আর যে যে গভীর যে দাগ সেটা হচ্ছে চরিত্র। আমরা যখন প্রথম মিথ্যে কথা বলতে শুরু করি, প্রথমবার মিথ্যা বলি, তখন আমাদের মনে হয় না না এটা কিছু না, আমাদের খুব খারাপ লেগেছে, এটা বলা ঠিক নয়। কিন্তু বারবার 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 মিথ্যা কথা বলতে বলতে মিথ্যাচরণ করতে করতে দেখবেন এই বোধটা আমাদের একদম চলে গেছে, তখন মনে হয় না মিথ্যাটাই ঠিক, আমাদের আমাদের সত্যপথে আমরা সত্যপথেই আছি, আমি সঠিক পথ অবলম্বন করেছি, এই মিথ্যাচারটা মিথ্যাচার নয়। এই বিষয়ে সেই কারণে আমাদের সতর্কীকরণ হওয়া দরকার, জীবনে সতর্ক হওয়া দরকার। 324 নম্বর সূত্রে মহারাজ বলছেন, মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী শক্তি উপাসকদের পরম পবিত্র গ্রন্থ, উহা নিত্য এবং বিশেষ বিশেষ স্থিতিতে দুরারোগ্য ব্যাধি বা আপদ বিপদ হতে মুক্তি কামনায় শান্তি সস্তায়নে অত দেবী পূজার অঙ্গরূপে যথাযথ সংযম করে আবৃত্তি করা হয়। স্বামীজি বলতেন পরমেশ্বরের স্বরূপ দেবীভাবে চণ্ডীতে যেরূপ কল্পনা করা হয়েছে সেইরূপ পূর্ণ বা সর্বব্যাপকভাবে তার চিন্তা উপাসনা আর কোনো ধর্মগ্রন্থে দেখা যায় না। তাছাড়াও চণ্ডী হতে আমাদের শিক্ষণীয় ও পালনীয় বহু বিষয় আছে, তন্মধ্যে একটি যেমন সকল স্ত্রীলোককে জগন্মাতার অংশ জ্ঞানে মাতৃভাবে দর্শন ও পূজা করা যায়, যা শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা অপূর্বভাবে দেখতে পাই। মার্কণ্ড পুরাণের অন্তর্গত চণ্ডী আমাদের এটা একটা বিধিসম্মত আছে, যে কোনো শুভ অনুষ্ঠানে পাঠ করা হয়। আমরা যখন বারাসাত মঠে ছিলাম সেখানে দেখেছি যে কোনো তিথি পূজায়, পার্শ্বত্যের সমস্ত তিথি পূজায় আর কিছু হোক না হোক, আমাদের সবসময় বিশেষ পুজো করা সম্ভব হতো না, ঠাকুরের ঠাকুরমা স্বামীজি রাজা মহারাজ এবং মহাপুরুষ মহাজি এই কজনে, ঠাকুরমা স্বামীজি ছাড়া এই দুজনের জন্মতিথি বিশেষভাবে পালন করা হতো, বাকিদের সাধারণ কল্পে হতো। কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠানে চণ্ডীপাঠ করা হতো, চণ্ডীপাঠ আবশ্যক খানিকটা, এই চণ্ডীপাঠ করাটা খুব জরুরি আর কি, করা হতো। এই কারণে বলছেন উহা নিত্য বা বিশেষ পূজা বিশেষ বিশেষ তিথিতে
দুরারোগ্য ব্যাধি বা আপদ বিপদ হতে মুক্তি কামনায়। আপদ বিপদ হতে মুক্তি কামনায় বা দুরারোগ্য ব্যাধিতে চণ্ডীপাঠ কীরকমভাবে আমাদের উপকারে আসে। আসল চণ্ডীতে দেবীকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, যত পড়া হয় আমি দেবীময় হয়ে যাই, আমার মনটি প্রার্থনাপর হয়ে যায়। চণ্ডীর সূত্রগুলো, চণ্ডী যেভাবে বলা আছে, যেভাবে ওটি পরপর পরপর প্রকাশিত আছে, সেটি আমাদেরকে প্রার্থনাপর করে তুলতে সাহায্য করে, আমাদের মনকে একীভূত হয়ে দেবীর শরণাগত হতে সাহায্য করে। দেখবেন ছোট্ট একটা সরস্বতী মূর্তি নিয়ে পুজো করছেন আপনি, আপনার মন এপাশ ওপাশ সেপাশ যাচ্ছে, কিন্তু যখন আমরা বিরাট দুর্গা মূর্তির সামনে বসি, তার দশ হাত, এই ছেলে মেয়ে সিংহ মহিষাসুর সব নিয়ে, আমরা সেটি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি, মনের একটা অংশ সবসময় টেনে নিয়েছে চণ্ডীর। তাই চণ্ডী একদম ব্যাপক, চণ্ডীতে সে যুদ্ধের যে বর্ণনা আছে, যেভাবে তিনি যুদ্ধ করছেন, অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছেন, গল্প হিসেবে পড়লে ভীষণ মনোগ্রাহী, অদ্ভুত মনোগ্রাহী, একদম ছেড়ে যাওয়া যায় না, এটা হচ্ছে কথা। পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ রোজ চণ্ডীর কিছু অংশ পড়ার কথা বলতেন, তার মধ্যে ব্রহ্মাদিকৃত স্তুতি যেটা প্রথম অধ্যায় আছে, তারপরে অপরাজিতা স্তুতি যেটা পঞ্চম অধ্যায় আছে, এবং নারায়ণী স্তুতি যেটা একাদশ অধ্যায় আছে, এই তিনটি স্তুতি নিত্য পাঠ করার কথা বলতেন। এবং সঙ্গে চারটি চণ্ডী, দেবী চণ্ডীর যে চারটে ধ্যান আছে, তার মধ্যে ওই ইয়াচণ্ডী মধুকাইটা ভাদি দৈত্যদলনী, ওই ধ্যানটিকে তিনি পড়ার কথা বলতেন। যারা আমরা সব দিন চণ্ডী পাঠ বিশেষভাবে করতে পারি না, তাদের ক্ষেত্রে এটি করলে একই রকম ফল বা সমান আনন্দ তারা পাবেন। বলছেন যে মুক্তি কামনায় শান্তি সস্তায়নে অথবা দেবী পূজার অঙ্গরূপে যথাবিধি সংযম করে আবৃত্তি করা হয়। মহিষাসুরের সেই আস্ফালন, মহিষাসুরের দেবীকে যুদ্ধে আবাহন এবং বারবার পরাভূত হয়ে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বারবার সেই আবার করে নতুন করে লড়াই করার চেষ্টা, এবং অবশেষে যখন দেবী তাকে বধ করলেন, তার সেই যে শরণাগতির ভাবটি, এটি একবারে অদ্ভুতভাবে আমাদের শ্রী শ্রী চণ্ডীতে ব্যাখ্যাত হয়েছে, যেটি আমাদের কাছে সত্যিকারের ভীষণ রকমের শিক্ষণীয় একটি বিষয়। এই শিক্ষণীয় এই বিষয়টি আমাদের জীবনে গ্রহণযোগ্য। তাই বলছেন আমাদের জীবনের সঙ্গে এই চণ্ডীর ব্যাখ্যা, চণ্ডী পড়াটা এত জরুরি। স্বামী বিবেকানন্দের কথা বলছেন, বলছেন পরমেশ্বরের স্বরূপ দেবীভাবে চণ্ডীতে যেরূপ কল্পনা করা হয়েছে, সেরূপ পূর্ণ সর্বব্যাপকভাবে তার চিন্তা উপাসনা আর কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায় না। সমস্ত ধর্মগ্রন্থেই দেবতাকে পরমেশ্বরের কথা বলা হয়েছে, কিন্তু তাকে নানা দিক থেকে আস্বাদন করার কথা, নানাভাবে তাকে আস্বাদন করার কথা বলা হচ্ছে। মধুকৈটব যখন ইয়ে হচ্ছেন, তখন দেবীকে মহামায়ারূপে বর্ণনা করা হচ্ছে, যে তিনি যদি দ্বার উন্মোচন না করে দেন, যেরকমভাবে স্বয়ং নারায়ণ যিনি সমস্ত জগৎকে স্থিতি করেন, সমস্ত জগৎ যাকে আশ্রয় করে বেড়ে উঠেছে, তিনিও কর্মহীন বা অক্ষম হয়ে পড়েন, ঠিক সেই রকমভাবে যদি তাকে আশ্রয় করা যায়, তবে আমাদের এই মায়ামুক্তি হয়, এবং মায়ামুক্তি হলে তবে আমরা দেখতে পাই। দেখবেন আমাদের সামনে অনেক মানুষ আসেন, তার মধ্যে কেউ আপনার সুহৃদ, কেউ আপনার শত্রু। আমরা সবসময় যেহেতু আমাদের মায়ায় আবদ্ধ থাকে, সম্পর্কগুলো নানারকম মায়ার বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে থাকে, তাই আমরা তাদের সঠিকভাবে চিনে উঠতে পারি না, এবং সঠিকভাবে চিনে উঠতে পারি না বলেই আমরা আমাদের শত্রুদেরও সময় সময় ভীষণভাবে গভীরভাবে বিশ্বাস করে ফেলি, এবং এই বিশ্বাস করার ফলে আমরা যে আঘাত যে প্রাপ্ত হই সেগুলো প্রাপ্ত হই। এই যে মায়ার যদি আমাদের এই যে আচ্ছন্নটা, আবরণটা আছে, এটা যদি সরে যায়, তাহলে কিন্তু আমরা সহজে বধ করতে পারি। এবং আমাদের এই, আমরা প্রত্যেকে মায়া আসক্ত, এমনকি আপনার শত্রু যে বধ করতে আসছে, সেও কিন্তু মায়ায় আসক্ত আছে। মধুকৈটব দীর্ঘদিন ধরে নারায়ণের সঙ্গে যুদ্ধ করতে থাকলো, নারায়ণের সঙ্গে যুদ্ধ করতে করতে তাদের মনে হলো, তাদের তো বর আছে যে কোনো জায়গায় জলস্থলে কোনো জায়গায় মারা যাবে না, তা তারা কীরকমভাবে মরবে? বলছেন নিজেরা জানে নিজের মৃত্যুর কথা, এবং তারা জানে নারায়ণ তাদের ছল করে মারবে, কিন্তু তারা রাজি হয়ে গেলেন নারায়ণের হাতে মরতে। এইটা হচ্ছে এই যে সব ছোট্ট ছোট্ট ঘটনাগুলো
নানাভাবে একটু একটু করে ভগবানের কাছে আমাদের নিয়ে আসে। ভগবানের যে ভিন্ন ভিন্ন স্বরূপ সেগুলো আমরা একটু একটু করে দেখতে পাই, একটু একটু করে বুঝতে পারি, একটু একটু করে জানতে পারি এবং তত বেশি আমরা ঢুকে যেতে পারি। এই যে যখন আমরা অপরাজিতা স্তুতি পড়ি, যেটার কথা বলা হচ্ছে, দেখবেন দেবীকে কতভাবে ব্যাখ্যা করা হচ্ছে, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি সনস্থিতা, যিনি বিষ্ণু মায়ারূপে প্রকাশিতা হয়েছেন সেটির কথা বলছি। আবার ইয়া দেবী সর্বভূষেতু শ্রদ্ধারূপেণ সনস্থিতা, মেধারূপেণ সনস্থিতা, আবার নিদ্রারূপেণ সনস্থিতা, ভ্রান্তিরূপেণ সনস্থিতা। জীবনের সব কিছু কোনো অবস্থাতেই আমরা মা হারা নই, কোনো অবস্থাতেই আমরা মা হারা নই। আমাদের ভুলেও তিনি মা বলছেন না, আমি সতেরো মা, আমি অসতেরো মা। আমি হয়তো সৎকর্ম করে থাকতে পারি, আমি হয়তো অসৎকর্ম করে থাকতে পারি, কিন্তু মাতৃস্নেহ থেকে কেউ আদি ছিন্ন নই, আমরা কেউ ছিন্ন নই। সত্য কামানন্দজি দীর্ঘদিন মায়ের কাছে ছিলেন, স্বামী ত্রিগুণাতীতানন্দজি ছোট ভাই, তিনি দীর্ঘদিন মায়ের কাছে ছিলেন। মায়ের সেই সব দিনে যখন সেই তিনি তার মায়ের বাড়িতে আছেন, সেখানে ধান সেদ্ধ করতে হতো, একেবারে তার ভাইয়ের বউরা সব ছোট ছোট, সেইখানে মাকে সেই ধান সেদ্ধ করার দিনে একবারে কালি ঝুলি মেখে মায়ের সঙ্গে তিনিও ধান সেদ্ধ করতেন। সেই সব প্রাথমিক দিন থেকে আছেন। মায়ের সমস্ত কল্যাণ রক্ষার্থে সত্য কামানন্দজির অন্তহীন জুড়ি ছিল না। মায়ের কাছে তিনি এসেছিলেন, মা যখন হলুদ গুদামওয়ালা বাড়িতে থাকতেন, বাড়িটা ভেঙে গেছে, আপনারা পারলে দেখতে পারেন, বাগবাজারে গঙ্গার ধারে বাড়ি, জগন্নাথ মন্দিরের ঠিক বিপরীতে, যে জগন্নাথ মন্দিরে ঠাকুর যেতেন গঙ্গার পারে, তার ঠিক বিপরীত দিকের বাড়িটা হলুদ গুদামওয়ালা বাড়ি ছিল। একতলায় হলুদের গুদাম ছিল আর দোতলায় থাকতে দেওয়া হতো, সেই দোতলায় মা থাকতেন এবং একতলার যে একটি অংশ ছোট্ট সেখানে যোগানন্দ মহারাজ থাকতেন, এবং সেই বাড়ি থেকে মায়ের সঙ্গে তিনি সম্পর্কিত হন। কিন্তু জীবনের একটা সময় এসে তাকে ছেড়ে যেতে হয়, তাকে সঙ্গ ছেড়ে চলে যেতে হয়। মা এ নিয়ে কিন্তু একটাও কথা বলছেন না যে তাকে ক্ষমা করা হোক, সব করা হোক। তিনি বলছেন তার খুব কষ্ট হবে, তবু তিনি বলছেন তুমি আমাকে কিন্তু ভুলো না, আমি জানি তুমি আমায় ভুলবে না, কিন্তু তুমি আমাকে ভুলো না। আমরা ভগবানের এই রকম কৃপা, আমরা সৎকর্মেতেও যেমন ভগবানের কৃপা লাভ করি, যে অসৎ তাকেও মা কখনো ছাড়েন না। সে যে মুহূর্তে সে ভালোটা বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, তার জীবনেও জগন্মাতার কৃপা যথেষ্টভাবে আছে। বলছেন এছাড়াও চণ্ডীতে আমরা আরও শিক্ষণীয় এবং পালনীয় বস্তু পাই। কী বস্তু পাই? সেটা হচ্ছে এই যে সকল স্ত্রীলোককে যে জগন্মাতার অংশ জ্ঞানে মাতৃভাবে দর্শন ও পূজা করা যায়, সকল স্ত্রীর ভেতরে সেই জগন্মাতা বিরাজ করছেন এইটি বোধ করে কাজ করা, এইটি বোধ করে যখন আমরা কাজ করতে পারব, আমরা যত এইটি পড়া হবে, যত এটির গভীরে যাব, তত আমরা এগুলির মধ্যে থাকব। 325 নম্বর সূত্রে মহারাজ বলছেন, চণ্ডীতে আছে দেবাসুর যুদ্ধে দেবগণের সমবেত তেজ হতে চণ্ডিকা উদ্ভূত হন এবং মূর্তিমতী সংহতি শক্তিরূপে সংহতি শক্তির নিকট বিরাট দানব শক্তির পরাজয় ঘটে। দেবী পূজা প্রকৃতপক্ষে মাতৃভাবের সংহতি শক্তির আরাধনা। আমরা যদি দেশের ও দশের কল্যাণ সাধনে পরস্পরের মধ্যে ভেদ ও স্বস্বার্থ ভুলে গিয়ে এককাট্টা হয়ে একজনকে নায়ক করে একমতে কাজ করি, তাহলে কোনো বিরুদ্ধ শক্তি যত বড় প্রতাপশালী হোক না কেন আমাদের সামনে দাঁড়াতে পারবে না বা আমাদের পরাভূত করতে পারবে না, আমরা সর্বত্র জয়লাভ করব। এইখানে এই যে দেবাসুর যুদ্ধ, আপনারা যারা চণ্ডী পড়েন বা এ নিয়ে চর্চা করেন আপনারা ঠিক জানেন যে চণ্ডীতে আছে যে দেবতারা যখন ময়ূরীতে কষ্ট পেলেন, ভীষণভাবে কষ্ট পেলেন দানবদের কষ্টে, তখন তারা গিয়ে তাদের দুঃখের কথা, তাদের ব্যথার কথা, তাদের বেদনার কথা এক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের কাছে ব্যক্ত করতে থাকে। তখন এই তাদের কথা শুনে এই দেবতাদের যে ক্রোধ, তাদের যে শরীর থেকে যে তেজগুলো, সেই সম্মিলিত তেজ একসঙ্গে পুঞ্জীভূত হয়ে
এক স্ত্রী শরীর তৈরি হলো। অদ্ভুত এক স্ত্রী শরীর, তার দশটি হাত আছে, দশ দিক, দশ হাত হচ্ছে দশ দিকের প্রতীক। আমরা সমস্ত দিকগুলিকে একীভূত করতে পারি না, আমাদের জীবনের সমস্ত দিকগুলোকে যদি আমি একীভূত করতে পারি তাহলে আমরা মহাশক্তির অধিকারী হতে পারি। আমরা বুঝতে পারি না আমরা সমস্ত শক্তিগুলোকে একীভূত করে উঠতে পারি না, সেই কারণে আমাদের এত কষ্ট, এত বেদনা এগুলি হয়ে থাকে। সেই সমস্ত সমন্বিত শক্তির আধার হচ্ছেন জগন্মাতা, তাকে সবাই তাদের নিজ নিজ অস্ত্র দিয়ে, আমরা এটা পরিচিত ঘটনা, আমরা ভাবি যার যার অস্ত্র দিয়ে তিনি তাকে সজ্জিত করলেন, অস্ত্র দিয়ে সজ্জিত করেননি। আপনারা যদি খুব ভালো করে চণ্ডী পড়েন দেখবেন শূল থেকে শূলান্তর, চক্র থেকে চক্রান্তর, মানে ওই প্রতিরূপ যেটি তাদের হাতে আছে, যে ত্রিশূলটি হাতে আছে সে ত্রিশূলের প্রতিরূপ, প্রতিরূপ একটি তৈরি করলেন, কিন্তু প্রতিরূপটা এমনভাবে তৈরি হলো সেটি সমশক্তিশালী। আমি যখন একটা কার্বন কপি করি সেটা কিন্তু সমশক্তিশালী হয় না, আপনার যে ডকুমেন্ট আপনি জেরক্স করেছেন সেটা কিন্তু অরিজিনালের মতো হয় না। ইদানিং ডিজিটাল জেরক্স হলে খানিকটা অরিজিনালের মতো হয়, কিন্তু সেটা যে জেরক্স সেটা বোঝা যায়। কিন্তু ভগবানরা তাঁদের শূল থেকে যে শূলান্তর, চক্র থেকে চক্রান্তর, এই যে নানা রকমের জিনিস তৈরি করলেন, তাদের অস্ত্রের একটি অন্য ভ্যারাইটি তৈরি করলেন, সেগুলি দেখতে একই রকম এবং সমশক্তি সম্পন্ন। তাদের হাতে মূলটি যেমন শক্তি সম্পন্ন, তার যে প্রতিরূপ সেটিও সেমনি শক্তি সম্পন্ন। নানা জিনিস দিয়ে তাকে তৈরি করে দিলেন, তার চামড়া তৈরি করা হলো দেবতাদের কৃপায়, চামড়া এমনভাবে হলো যে কোনো কিছু আগুন বা বজ্র বা অতিবৃষ্টি কোনো কিছুতেই সেটা সামান্যতম কষ্ট পাবেন না। এক্সটার্নাল এবং ইন্টারনালি দেবীকে যেন একেবারে সঙ্ঘ শক্তি তাকে যেন একবারে খুব সুদৃঢ় বানিয়ে ছেড়ে দিল। এটা কিন্তু আমাদের শেখার জিনিস, বলছেন এটি হচ্ছে সংহতি শক্তির প্রতীক। যখন আমরা সংঘবদ্ধভাবে লড়াই করি তখন সে লড়াই খুব ভয়ানক হয়। দেখুন যতক্ষণ আমরা নিজে নিজের জন্য লড়াই করেছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো লড়াই জিততে পারিনি, কিন্তু যখন আমরা সংঘবদ্ধভাবে লড়াই করেছি তখন প্রত্যেকটি লড়াইয়ে আমরা জেতার চেষ্টা করেছি, আমরা জিতেছি। যতক্ষণ পর্যন্ত কোনো একটা স্বার্থ আমাদের থেকে ভাগ হয়ে গিয়ে শত্রুপক্ষের সঙ্গে মিলিত হয়েছিল তখনই আমরা সে লড়াই জিতে উঠতে পারিনি। আমাদের প্রথম স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ, এগুলি সবটি আমাদের সেই কথাকে মনে করিয়ে দেয় যে আমরা সঙ্গবদ্ধভাবে যতদিন ছিলাম ততদিন আমরা জয়ী হয়েছি। যখন সঙ্গবদ্ধ, সঙ্গবদ্ধ কি হয় না, ধরুন একটা বাড়ির সব কজন ভাই, পাঁচজন ভাই আছে, তার মধ্যে কোনো একটা ইস্যু নিয়ে চার ভাই লড়ছেন, তাদের বাড়ির পক্ষে খুব ক্ষতিকর, কিন্তু ছোট ভাই তিনি ভাবছেন কি দরকার, আমি যদি আমার পার্টটা বিক্রি করে দিয়ে প্রমোটারের কাছ থেকে টাকা নিয়ে বেরিয়ে যাই তাহলে কি হলো, আপনার পুরো শক্তির একটা অংশ বেরিয়ে গেল, অতএব আপনি কিন্তু সমূহ শক্তি দিয়ে লড়াই করতে পারলেন না। আর ওই শক্তি যখন আপনার শত্রুপক্ষের কাছে গেল তখন কি হলো না, সে আপনার যাবতীয় দুর্বলতা, আপনার যাবতীয় ব্যর্থতা সেগুলির কথা আপনাকে বলে দেবে, আপনার শত্রুপক্ষকে বলে দেবে। সংহতি শক্তি মানে আমরা ভালো থাকি, খারাপ থাকি, আর যাই থাকি আমরা একবদ্ধভাবে কাজ করতে পারি। আমাদের একটা ছোট্ট উদাহরণ দেখেছিলাম যখন আমাদের বিগত বছরে আমফানেও দেখেছি, বিগত বছর ইয়াসেতে এখানে যে জলোচ্ছ্বাস হলো একেবারে সমস্ত দ্বীপভূমির প্রায় 40% জলের ভেতরে চলে গেল। আমরা পরের দিন থেকে, সেদিন থেকে তো ভেতরে রিলিফ হচ্ছে, পরের দিন থেকে বাইরেও রিলিফ হওয়া শুরু হয়ে গেল। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে কোনোভাবেই মানে সব মানুষই এফেক্টেড, কাকে বলবো এসো আমাদের সঙ্গে, আমাদের সাথে এসে রিলিফ করো, কাউকে বলতে পাচ্ছি না। আমাদের যে কজন সাধু ব্রহ্মচারী ছিলেন আমরা একসঙ্গে, এবং যে কটি ভলেন্টিয়ার ছিল, 5-6 জন যে ভলেন্টিয়ার এবং মোটর ভ্যানের যারা চালক, তারা সবাই মিলে সঙ্গবদ্ধভাবে কাজ করা শুরু করলাম। আমাদের 25 এপ্রিল থেকে 20 মে থেকে শুরু হয়েছিল আর আমাদের শেষ হলো গিয়ে 30 জুলাই অবধি, একটা না ননস্টপ, একদিনও থামিনি, এইভাবে আমাদের রিলিফ হতে শুরু হলো। ইত্যাদি আপনার মাইক্রোফোন খোলা, বন্ধ করুন। এবং আমরা সঙ্গবদ্ধভাবে কাজ করতে শুরু করলাম। আমাদের মনে আছে একটি স্কুলে গেছিলাম আমরা চাল ডাল এই সমস্তগুলি দিতে,
যেদিনকে চাল ডাল দিতে গেলাম সেদিনকে মানে ভীষণ রকমের, আমরা যখন গেছি তখন আকাশ মেঘাচ্ছন্ন, আমরা সেই মেঘাচ্ছন্ন আকাশকে উপেক্ষা করেই গেছি। যেখানে গিয়ে পৌঁছেছি একটা সরু কাঠের ব্রিজ আছে, যাতে গাড়ি পৌঁছবে না। আমরা ছোট ছোট মেশিন ভ্যানেতে যেরকম জিনিসগুলো গেছে, যারা গাড়িতে আমরা ছিলাম সেই গাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে সেইগুলো নিয়ে আমরা ছোট ছোট ওই ম্যাজিক কারে করে, ম্যাজিক কার না ওই কী বলে বেশ ভ্যান যেগুলো ছোট গাড়ি, টোটো, তো টোটো করে সেই স্কুলে গিয়ে পৌঁছেছি। দেখছি মানুষজন অপেক্ষা করে আছে, প্রচুর লোক, ওখানে সবচেয়ে বেশি হয়েছিল, প্রায় 400 লোক তো ছিলেন। আমরা তারপরে ওই লম্বা করে লাইন করে কাজ আরম্ভ করে দিলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। যখন আমাদের সেদিনকার রিলিফ শেষ হলো, তখনকে আমরা দেখছি আমাদের গায়ের জামা কাপড়গুলো নিংড়ালে ওদের তার থেকে ঠপটপ, মানে অনেক জল, ঠপটপ না বেশ অনেকটা করে জল পড়বে। আমরা প্রত্যেকে সমানভাবে ভিজে গেছি, আমরা ছেলেরা যারা স্বেচ্ছাসেবাদী ছিল প্রত্যেকে সমানভাবে ভিজেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই যে এক ঘন্টার ধরে মানুষজনকে জিনিসপত্র দেওয়া হচ্ছে, তাদের মধ্যে কিন্তু কেউ থামেনি, একজনও থামেনি, সবাই একবারে কাজ করে চলেছে। আমাদের ভাগগুলো এরকম, একটা পরপর পরপর আসবে, প্রথম ইয়ে থেকে চাল ডাল আলু দেওয়া হবে, তার কারণ ওগুলো ভারী জিনিস। তারপরের যে ম্যাজিক ভ্যানে আসবে সেখানে মশলা তেল মুড়ি একটু হালকা জিনিস দেওয়া হবে, তারপরের ম্যাজিক ভ্যানে যাবে সেখানে চা চিনি লবণ এগুলো দেওয়া হবে, শেষ ভ্যানে যাবে এখানে কাপড় গামছা লুঙ্গি, তারপরে সে বেরিয়ে যাবে। আরেকজন অপেক্ষা করেছে, তিনি টিকিটটা নিয়ে একেবারে বার করে দিলেন, তাকে সে তার বাড়িতে রওনা দিয়ে দিল। তার পুরো ব্যাগ ভরে গেছে, কিন্তু সেই পুরো ব্যাগটা ভরতে 1 মিনিটেরও কম সময় ব্যবহার করা হয়েছে, আর সবাই সঙ্গবদ্ধভাবে ওই বৃষ্টিতে কেউ বলছেন আমি ভিজে যাচ্ছি, সাধুরাও যেমন বলছেন না, কর্মীরাও তেমনি বলছেন না, একবারে সঙ্গবদ্ধ শক্তিতে কাজ করেছিলেন। আমরা যে স্কুল বাড়িটি করেছি যেটার জন্য আমাদের খুব প্রশংসা এতে দীপভূমিতে, সেটি সব শুধু 4 মাস লেগেছিল একটা স্কুল বাড়িতে তৈরি করতে। আমার কাছে এখনও এটা খুব বিস্ময়, যারা করলেন তারা কেউই প্রায় লেখাপড়া জানেন না, কিছু হিন্দু শ্রমিক ছিলেন, কিছু মুসলমান শ্রমিক ছিলেন। আমি তাদের যেদিন প্রথম দিন ভিত্তিপ্রস্তর স্থাপন হয় সেদিনকে ডেকে বলেছিলাম, এই শিক্ষাবর্ষের ভেতরে আমরা ছাত্রদের এই স্কুলটা ফেরত দিয়ে দিতে চাই, অতএব এইরকম ভাবনা চিন্তা করে নিয়ে তার তোমরা কাজটা করবে। ওই অত বড় স্কুলটা ওই 4 মাসের মধ্যে তারা একদিনও ছুটি নেয়নি, একদিনও তারা ওভারটাইম, প্রত্যেক দিন তারা ওভারটাইমে কাজ করেছে, কিন্তু তারা কেউ ওভারটাইম চার্জ করতে চায়নি, তারা চাইনি যে আমাদের কোনো ওভারটাইম দেওয়া হোক। এবং এইভাবে তারা দিনের পর দিন, দিনের পর দিন কাজ করে, দুর্গা পুজোয় কোনো ছুটি নেই, ঈদে কোনো ছুটি নেই, কোনো দিন তাদের ওই নামাজ পড়তে যাওয়ার সময় যেটুকু সময়ের ছুটি সেইটুকু বাদ দিয়ে বাকি সবটা দিন, সব দিন কাজ করছে। শুধু মিস্ত্রি যারা নির্মাণ করেছেন তারা নয়, কাঠের মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান যারা রং করেছে তারা কেউ কোনোভাবে ছাড়ছেন না, প্রত্যেকে ভাবছেন কেমন করে কাজটাকে কত দ্রুত করে দেওয়া যায় এবং খুব ভালোভাবে করে যায়। শেষকালে আমাদের চ্যালেঞ্জ হলো রাস্তাটা তৈরি করার, সেই রাস্তাটা আমরা যে কী করে করবো বুঝতে পারছি না, পঞ্চায়েত পারমিশন দিয়েছে অথচ পঞ্চায়েত রাস্তাটাকে ব্লক করার চেষ্টা দিতে দিচ্ছে না। গ্রামের মানুষজন তারা আমাদের সাহায্য করলেন, তারা বললেন আমরা দুদিন যতদিন রাস্তাটা তৈরি হবে অন্য পথ দিয়ে যাব, এবং ওরাই সেই নানারকম ব্যারিকেড ট্যারিকেড দিয়ে রাস্তাটাকে বন্ধ করে দিলেন। আমরা প্রায় 3 দিনের মধ্যে সেই সমস্ত কাজটা শেষ করে ফেললাম, রাত দিন এক করে ঢালাই করে সেই রাস্তা তৈরি করা, সেই কাজটা শেষ হয়ে গেল। সব শুদ্ধ আমাদের সময় লেগেছিল 4 মাস 21 দিন, এর ভেতরে একটা গোটা স্কুল উদ্বোধন হয়ে গেল। এটা আমরা দেখেছি সংঘবদ্ধ, এবং ওদের ওই এই যে সংঘবদ্ধ কাজের এটাকে সম্মান জানানোর জন্য রামকৃষ্ণ মিশন থেকে দেওয়ালের ওপর একটা ছবি টাঙানো হয়, প্রবেশদ্বারের ঠিক ডান দিকে একটা ছবি টাঙানো হয়। আপনারা অনেকেই পড়েছেন স্বামীজির সেই বিখ্যাত কথা, এটি রাজযোগে আছে। স্বামীজি বলছেন, টেক আপ অ্যান আইডিয়া, থিঙ্ক অফ ইট, ড্রিম অফ ইট, মেক দ্যাট আইডিয়া ইয়োর ওন, একটা কাজের ভাবকে গ্রহণ করো, সেইটাকে নিয়ে ভাবো, সেটাকে নিয়ে চিন্তা করো, সেটাকেই ভাবতে থাকো। মনে করো তোমার সব স্নায়ু টায়ু সব আর কোনোভাবে ভাবিত নয়, শুধু সেই একটা ভাবে, এবং তুমি স্বপ্নে শয়নে জাগরণে সর্ব অবস্থায় সেই ভাবটার মধ্যে থাকতে থাকো। আমাদের স্কুলে ঢুকলেই স্বামীজির একটা বিখ্যাত ছবি, স্বামীজি দাঁড়িয়ে আছেন শিকাগো পোস্টারে, আর তার উপরে ইংরেজিতে আর তার নিচে বাংলাতে লেখা। যে কেউ স্কুলে আসবে সেই স্কুলে এলেই তারা ওই জিনিসটা প্রথম স্কুলে ঢুকেই ডান দিকেটা দেখতে পাবে,
এটা আমাদের যারা কর্মীরা কাজ করেছিলেন এটা তাদের উদ্দেশ্যে আমাদের রামকৃষ্ণ মিশনের একটা শ্রদ্ধার্ঘ্য, তাদের উদ্দেশ্যে এটা আমরা আমাদের একটা নিবেদন ছিল। আমরা ভেবেছিলাম যে আমরা তো তাদের গিফট দিয়েছি অনেক রকমের, ভালো কম্বল দেওয়া হয়েছে, জামা কাপড় দেওয়া আছে, সব দেওয়া আছে, কিন্তু যেটা দেওয়া মানে চিরন্তন দেওয়া তাদের এই যে অবদানটা, এটা একটি চিরন্তন স্বীকৃতি পাওয়া দরকার। মহারাজ বলছেন না যে মূর্তিময় সংহতি শক্তির নিকট বিরাট দানব শক্তির পরাজয় ঘটে। আমরা কত রকমের বাধা এসেছে, আমাদের তো আপনারা জানেন সব কিছু গঙ্গার উপার থেকে এপারে আসে, ভীষণ রকমের বর্ষা হচ্ছে, সিমেন্ট আসছে না, আমরা কেমন করে করবো, আমাদের মজুদ সিমেন্টের পরিমাণ ক্রমাগত কমছে, কিন্তু হঠাৎ করে দুদিন ধরে কোনোরকম বর্ষা হলো না। এবং হঠাৎ করে আমরা দেখলাম একবারে দু তিন দিন ধরে কোনো বর্ষা নেই, এবং তার মধ্যে ও যারা ওপারে ছিলেন তারা সমস্ত জিনিস ওরা তো লোড করে দিয়েছিলেন কিন্তু কিছুতেই ছাড়তে পারছিলেন না, সব এসে গেল, আমাদের কোনো রকম বাধা এলো না, আমরা পেরিয়ে গেলাম, এই বাধাকে আমরা অতিক্রম করি জীবনের প্রতি ক্ষেত্রে। এটা আমি একটা ঘটনা বললাম, এখানে আসার পর এইরকম সঙ্ঘশক্তির প্রকাশ এবং তার ফল যে ভালো হয় সেটা কিন্তু বারে বারে প্রমাণ পেয়েছি। আমরা যদি দেশের ও দশের কল্যাণ সাধনে পরস্পরের মধ্যে ভেদ ও স্বস্বার্থ ভুলে গিয়ে এককাট্টা হয়ে একজনকে একনায়ক করে একমতে কাজ করি, তাহলে কোনো শক্তি, কোনো বিরুদ্ধ শক্তি যত বড় শক্তিশালী প্রতাপশালী হোক না কেন, আমাদের সামনে দাঁড়াতে পারবে না এবং আমাদের পরাভূত করতে পারবে না। একেবারে চোখের সামনে শ্রীলঙ্কা একবারে সামনে দেখা যাচ্ছে যে বিরুদ্ধ শক্তিকে ট্যাকে নিয়ে ঘুরতে গেলে একটা দেশ শেষ হয়ে যায় কেমন করে, এবং যেভাবে কাগজ এগিয়ে যাচ্ছে, যেভাবে কাগজ বলছে যে কালকে গতকালই পাকিস্তানকে বেইজিং বলেছেন যে তার যাবতীয় যা ঋণ তারা নিয়েছিলেন সেগুলো শোধ করে দিতে হবে। শ্রীলঙ্কার মতো পথেই পাকিস্তান, আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান যাচ্ছে, এবং খুব দূরে না গেলেও বাংলাদেশেরও একই রকম হয়তো অবস্থা হবে, হবে না। আমরা যখন একজনকে নেতা করে এই এই এইগুলোকে অতিক্রম করি, তখন যখন আমরা নিজেদের ভেতরের ভেদাভেদটা ভুলে কাজ করবার চেষ্টা করি, তখনই কিন্তু আমরা খুব ভালো করে কাজ করতে পারি, না হলে কিন্তু পারবো না। আমাদের এইখানে অনেক বছর ধরে, গত 20 বছর ধরে চেষ্টা চলছে, দুটি দ্বীপ, কাকদ্বীপ আর এই সাগর দ্বীপের ভেতরে একটা সেতু তৈরি হবে, সেতু তৈরি না হলে কোনোভাবেই কিছু হবে না। এটা বিগত সরকার যখন, এখন বর্তমানে যে সরকার আছে তার আগে যে বামপন্থী সরকার ছিল সেই সময় থেকেই তারা চেষ্টা করেছিলেন, এবং একেবারে বামপন্থী সরকারের শেষের দিকে তারা একমত হয়ে, একেবারে এক কাঠ হয়ে কংগ্রেস এবং বামপন্থী সরকার একমত হয়ে এখানে ইলেকট্রিসিটি আনার ব্যবস্থা করেছিলেন। সমুদ্রের ওপর বিরাট বিরাট সেই টাওয়ার, আপনারা যারা এসেছেন তারা জানেন, বিরাট বিরাট টাওয়ার তৈরি করে তার উপর দিয়ে ইলেকট্রিসিটি নিয়ে এসেছিলেন। এটা যে কত বড় কল্যাণকারী, যারা এখানে না থাকে তারা ঠিক বুঝতে পারবে না, মানুষের জীবনযাত্রার মানটার সম্পূর্ণ আমূল পরিবর্তন হয়ে গেছে। আমাদের শোনা যাচ্ছে, এতদিন ধরে তো লড়াই চলল, আমাদের শোনা যাচ্ছে বোধ হয় আগামী বছর, ওই আজকে যে ওই ইয়েটা তৈরি করতে, এই দুর্গা মণ্ডপের ভিত্তিপ্রস্তর দিতে যাওয়া ছিল, তার মূল কারণটাই তাই, এই সিদ্ধান্ত হয়েছে 2023 সাল থেকে এখানে ব্রিজ তৈরির কাজ শুরু হয়ে যাবে, আর এভাবে চলবে না, তখন চওড়া চওড়া রাস্তা প্রয়োজন, অ্যাপ্রোচ রোডের প্রয়োজন, সেই কারণে তার ভিতরে দুর্গা মন্দিরও চলে যাবে, তাই নতুন দুর্গা মন্দিরের প্রয়োজনে আমরা এই কাজকর্ম করা আরম্ভ করেছি। এই যতদিন, এতদিন পর্যন্ত আমরা এক কাট্টা হতে পারছিলাম না, তাই আমাদের কি কষ্ট আপনারা কল্পনাও করতে পারবেন না, বিশেষ করে বর্ষাকাল, বর্ষাকাল আমরা লিটারালি নিজেদের যান হাতে করে এপার থেকে ওপারে যাই, মানে এত সমুদ্র দুলছে, ছোট একটু কিছু হলেই, যেমন এখনো পর্যন্ত ছোট ভেসেল এখনো চালু হয়নি, কারণ সমুদ্র এত উত্তাল হয়ে গেছে তার মধ্যেই ছোট ভেসেলগুলো চলতে পারবে না, বড় ভেসেল যে যায় মনে হয় সেই যে আমরা সেই ইংরেজি ছবি দেখি না, একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে, আমাদের যাত্রাপথটা প্রায় সেরকমই হয়, এবং ওই যাত্রাপথ যেতে যেতে যারা ধারের দিকে যায় তারা প্রায় 80% ভিজে যায় এই জলের ধাক্কাতে, ভিজে যান। কিন্তু আমরা যদি কাউকে একজনকে একনায়ক, একজনকে নায়ক মেনে নিয়ে তার কথা অনুযায়ী সবাই একত্রিত হয়ে এক সিদ্ধান্ত হয়ে যদি এর উপর যদি ব্রিজ তৈরি করে ফেলতাম, তাহলে আমাদের এই কষ্টটা অনেকটা কেটে যেত।
बॉम्बे हाई नवी मुम्बई और पुराना मुम्बई के जोड़ा हो ब्रिज दिए সেই রকম যদি আরেকটা রকম তৈরি করা যেত আমাদের পক্ষে আমাদের এখানকার জন্য খুব কাজে হতো কিন্তু আমরা কিছুতেই সেটা করে উঠতে পারিনি তাই বলছেন আমরা যতক্ষণ না স্ব স্বার্থ ভুলে যেতে হবে আমি এর থেকে কী পাবো আমি কতটা লাভ করতে পারবো এই যে ভাবনা চিন্তাগুলো এগুলো কিন্তু মন থেকে সরাতে হবে এটি না হলে হবে না এবার 326 নম্বর সূত্র খুব কষ্টের কিন্তু দারুণ বলছেন মহারাজ আমরা হিন্দুরা সঙ্গবদ্ধ নই সেই জন্য আমরা এত দুর্বল এত অসহায় হয়ে পড়েছি তাই আমাদের ওপর নানা অত্যাচার হয় এবং আমাদের নীরবে সহ্য করতে হয় ও অহিংসার ধোয়াই দিয়ে মনকে প্রবোধ দিই বস্তুত প্রবঞ্চনা করি একেই মহাত্মা গান্ধী নন ভায়োলেন্স অব দি উইক দুর্বলের অহিংসা ব্রত বলে দোষারোপ করেছেন এবং নন ভায়োলেন্স অব দি স্ট্রং অর্থাৎ নির্যাতনের প্রতিশোধের পূর্ণ শক্তি সামর্থ্য সত্যও বৈরীর প্রতি অহিংসা ভাব পোষণ ও সপ্রেম ব্যবহারকে প্রকৃত অহিংসা ধর্ম পালন বলেছেন স্বামীজিরও ইহাই মত ছিল অন্যায় বা অত্যাচারের প্রতিরোধকল্পে তুমি যদি একগালে চর খেয়ে আততাই দুগালে চর মারতে না পারো সে তোমার হত্যা করতে উদ্যত দেখে তুমি যদি তাকে নিপাত না করো তাহলে তুমি আবার কিসের মানুষ হিন্দুশাস্ত্র তাই বলে মেনে নেওয়া সহ্য করা এটা অনেকটা আমাদের কাছে আমরা মনে করে থাকি কী হবে ঝামেলা করে কী হবে করে আমরা কখনোই এর বিরুদ্ধে যাই না আমাদের সংসারে তো আমরা দেখি ডোমেস্টিক ভায়োলেন্স নালে এরকমভাবে মাথা ছাড়া দিয়ে ওঠে বহু পরিবারের অনেকের গল্প আমরা শুনেছি ডোমেস্টিক ভায়োলেন্সের খুব শিক্ষিত পরিবারের ভেতরে মায়েরা বা বাবারা সকলে সহ্য করেছেন তাই এটা চলে আসছে আমাদের নিজেদের যে সংসারের যে ছোট বৃত্ত আমরা নানা অন্যায় দেখি নানা খারাপ কাজ দেখি অথচ সেগুলোকে মুখ বুঝে সহ্য করি সেটা কিন্তু কাজের কাজ নয় বলছেন ক্ষমা তখনই সে চাইতে পারে যার প্রতিবাদ করার ক্ষমতা আছে একগালে থাপ্পড় খাওয়ার পরে যার শত্রুর দুগালে দুটো ঠাস ঠাস করে থাপ্পড় মারার যোগ্যতা আছে সে যদি ক্ষমা করে তবে সেটা ক্ষমা হয় না হলে সেটা ক্ষমা হয় না আমার মারারই ইয়ে নেই তাতে কী আছে আমি কিছু করতে পারি একটা ছোট্ট হিন্দি সিনেমার একটা ক্লিপিং দেখছিলাম এই গান্ধীজির জন্মদিনে কেউ একজন পাঠিয়েছিলেন সেইখানে বোধহয় ওই বুড়ো বয়স্ক ভদ্রলোকরা তারা মিলে বোধহয় কোনো একটা ইয়ে দেখাচ্ছিলেন তারা বোধহয় কোনো প্রতিবাদ কিছু প্রতিরোধ কিছু করছিলেন এবং সেই বাড়ির যে বিল্ডিংওয়ালা সে এবং একটি ছেলে খুব সম্ভবত সঞ্জয় দত্ত তিনি এসে সেটা প্রতিবাদ করতে গিয়েছিলেন তখন লোকটি একগালে থাপ্পড় মারে একগালে থাপ্পড় মারতে তিনি সেটা খেয়ে আরেক গাল বাড়াতে যান কারণ গান্ধীজি বলেছেন একগালে থাপ্পড় মারলে আরেক গাল বাড়িয়ে দিতে সে আরেকটা গালেও থাপ্পড় মারেন তারপরে সে উল্টে আরেকটা থাপ্পড় মারে সেই গার্ডকে তখন বলছে দুগালে থাপ্পড় খেলে তখন কিছু বললে না একগালে থাপ্পড় খেলে আরেক গাল তো বাড়িয়ে দিলে তাহলে কেন বাড়িয়ে দিলে বলছেন না গান্ধীজি বলেছেন একগালে থাপ্পড় খেলে আরেকটা গাল বাড়িয়ে দিতে কিন্তু দুগালে থাপ্পড় খাওয়ার পর কী করতে বলেছেন সেটা বলেন সেটা আমি আমার বুদ্ধি ব্যবহার করেছি যে এমন থাপ্পড় মেরেছে সে তার খাট বিছানা ভেঙে ভূপতিত হয়েছে আর কি এই বছরে এই 2 অক্টোবরের গান্ধী জয়ন্তীতে কেউ একজন ক্লিপিংসটা পাঠিয়েছিলেন তো সেইটাতে এইটা হচ্ছে খুব বড় কথা আমরা থাপ্পড় খেয়ে থাপ্পড় মারার যোগ্যতাইটা অর্জন করতে পারি না আর আমাদের সবচেয়ে বড় কথা হিন্দুদের বৈশিষ্ট্যের সেটা হচ্ছে আমাদের ভেতরে আমরা কখনো কোনো শুভ কাজে কখনো কাউকে একত্রিত করে উঠতে পারি না আমি আমাদের দ্বীপের কথাই বলি আমাদের দ্বীপে 36টা স্কুল আছে জানেন তো সেই 36টা স্কুলের 22 জন হেডমাস্টার মশাই আমাদের প্রাক্তন ছাত্র কিন্তু এই 22 জনের 2 জন বাদ দিয়ে বাকি 20 জন কেউ কখনো খোঁজ নেয় না যে আশ্রম কেমন চলছে এই এই দ্বীপে যত মানুষ আছেন তার 80% মানুষ আমাদের বিদ্যালয়ের ছাত্র কিন্তু তাদের কিন্তু কখনো আমরা দেখতে পাই না স্কুল কেমন চলছে আশ্রম কেমন চলছে তা দেখতে এইখানে যারা প্রতিষ্ঠিত যারা খুব গরিব থেকে বড় লোক হয়েছেন বা নিজের পায়ে দাঁড়িয়েছেন এইরকম সব মানুষজনই রামকৃষ্ণ মিশনের সাহায্যে বড় হয়েছেন এবং ইষ্টানন্দজির কৃপা যে কারণে আশ্রম খুব একটা আশ্রমের অর্থনৈতিক সম্পদ সংকট কোনো দিন কাটেনি এখনও যেমন কাটেনি তখনও কাটেনি কোনো অবস্থাতেই ছিল না অর্থাৎ আশ্রম বরাবরই খুব গরিব খুব দরিদ্র ছিল 1927 সালে হয়েছে যে আশ্রম সেই আশ্রমের কথা
রামকৃষ্ণ মিশনের মানচিত্রে একেবারে প্রায় নেই বলতে হয়। যখন আমার মনসাদি পোস্টিং হয়েছিল আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেছিলেন, ওটা মিশনের সেন্টার তো, মানে আমাকে শাস্তি টাস্তি দিয়ে কোনো সেন্টারে পাঠানো, মানে ব্রাঞ্চ মানে প্রাইভেট সেন্টারে পাঠানো হলো কি না এটা তাদের কাছে সংশয়। রাস্তাঘাটে যখন কারোর সঙ্গে দেখা হয় কেউ জিজ্ঞেস করে কোন সেন্টারে থাকি, রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদি জিজ্ঞেস করে তারা ভাবে সেটা কোথায়, নরেন্দ্রপুরের আশেপাশে। অথচ নরেন্দ্রপুর তৈরি হচ্ছে 1943 সালে, আমাদেরটা 1927 সালে। নরেন্দ্রপুরের কথা সবাই আমরা জানি, কারণ সেখানকার ছাত্রদের যে সঙ্গবদ্ধতা, সেই ভালোবাসা দেখেছি, যেভাবে তারা নিজেদেরকে বিকশিত করার চেষ্টা করছে সেটা আমরা কিন্তু আমাদের ছাত্রদের মধ্যে দেখতে পাইনি। এটা খুব দুর্ভাগ্য। আমাদের 192 বছরের পুরনো আশ্রম, তার যে ইয়ে হয় রিউনিয়ন হয়, তাতে 62 জন মাত্র প্রতিনিধি উপস্থিত থাকেন, যেটা খুব দুর্ভাগ্যের। শান্তনুদা এখানে আছেন, আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমের গল্প আমরা এটা সবাইকে করি, অত্যন্ত অত্যন্ত মানে গর্বের সঙ্গে আমরা বলি। বেলঘরিয়া স্টুডেন্টস হোমে আমাদের এরকম ছাত্রও ছিলেন যিনি দেওয়ালে ঘুঁটে দিতেন, ঘুঁটে দিয়ে সেই ঘুঁটে সারা সকাল ধরে হাঁটাহাঁটি করতেন কতক্ষণে সেই ঘুঁটে শক্ত হবে, এবং শক্ত হলে পরের দিন সকালে বাজারে বিক্রি করলে তবে তার সেই দিনের খাবার জুটবে, আবার গোবর জোগাড় করে 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 আবার ঘুঁটে দেওয়া। এইরকম ছাত্র এখন সে খুব বিখ্যাত মানুষ হয়েছে, আমরা তাদের দেখেছি, কিন্তু তারা কখনো যে অবস্থায় যাক না কেন যেখান থেকে তারা উঠেছে সেই জায়গাটাকে কখনো ভুলে না। আমরা আমাদের মাকে ভুলে গেছি, আমরা আমাদের দেখবেন পরিবারে, আমাদের বেশিরভাগ পরিবারে আমরা আমাদের মা বাবাকে ভুলে গেছি। ওল্ড এজ হোম অনেক হয়েছে এটা নিয়ে আমার কোনো বলার নেই, অনেক সময় বয়স্ক মানুষদের অনেক কমপ্লিকেশন তৈরি হয় যেগুলো আমরা নিজেরা করে উঠতে পারি না, কারণ সবাইকেই কাজ করতে হয়। কিন্তু বয়স্ক মানুষজনদেরকে আমরা যেভাবে অবহেলা করেছি বাড়িতে ওল্ড এজ হোমে পাঠিয়ে দিয়ে, তার চেয়ে দুঃখের আর কিছু নেই, তার চেয়ে কখনো দুঃখের আর কিছু হতেই পারে না। আমার অভিজ্ঞতা আছে, আমরা যখন স্কুল পড়ুয়া আমাদের নিয়ে যাওয়া হতো কতগুলো ওল্ড এজ হোমে, খ্রিস্টান চার্চের এগুলো খুব ভালো কাজ আছে, তারা নিয়ে যেতেন, আমরা রবিবার শুধু তাদের সঙ্গে যেতাম, গল্প করতাম। আমাদের একটাই কাজ ছিল সেই মানুষজন তার প্রত্যেকে সমৃদ্ধশালী, তারা যে বাড়ির প্রিয়জনকে হারিয়ে এসেছে সেই হারিয়ে যাওয়া মানুষজনদের একটা স্বাদ দেওয়া, নাতির একটা স্বাদ দেওয়া, বন্ধুর একটা একটা পরিচয় তাদেরকে দেওয়া। কী অসহায়, আমরা যখন ফিরে আসতাম হাত দুটো ধরে তারা যে কাঁদতেন, কী অসহায় লাগতো, অথচ আমাদের জীবনের কখনো কোনো পরিবর্তন আসে না। ওল্ড এজ হোমকে আমরা সবসময় একবারে পেছনে ফেলে দিয়ে যাই। এই কিছুদিন আগে দুর্গাপুরে গিয়েছিলাম, সেখানে একটি ওল্ড এজ হোমে গেলাম, তারা মুখে কেউ কোনো কিছু কথা বলছেন না, কিন্তু তাদের যে বেদনা, তাদের যে কষ্ট, সেটা কিন্তু তাদের আচার আচরণে বলছেন, বারবার একটি কথা বলছেন, এখানে থেকে আমরা খুব আনন্দে আছি, আমরা ভীষণ আনন্দে আছি, ঘরের কষ্ট আমাদের সেভাবে আর স্পর্শ করে না। আমাদের মূল মানে বিরোধী শক্তি আমাদের ভেঙে চুরে নষ্ট করে দিচ্ছে, তার কারণ হচ্ছে আইডিওলজিক্যাল দিক দিয়ে, আমাদের যে আদর্শগত দিক থেকে আমরা ছিন্ন ভিন্ন হয়ে গেছি। মহারাজ এখানে হিন্দুদের সঙ্গবদ্ধতার কথা বলছেন, তো তার কারণ হচ্ছে এই যে হিন্দু ধর্মে আমাদের যে আদর্শগত দিক, এর থেকে আমরা নিজেদের আলাদা করে ফেলেছি। আমরা কখনো কোনো একটা আদর্শকে কেন্দ্র করে একবদ্ধ হয়ে বাঁচতে পারি না। আড়াপাঁচ নরেন্দ্রপুরের কাছেই ছিল আড়াপাঁচ, সেখান থেকে যখন কোনো শুক্রবার আমি ভিজিট করে ফিরতাম, আমার বুঝতে ভয় লাগতো এটা ভারত না পাকিস্তান। মানুষজন অন্য খারাপভাবে নেবেন না, তাদের ওই যে ধর্মপ্রাণতা, একসঙ্গে এসে নামাজ পড়ছেন রাস্তাতে সমস্ত মসজিদ জুড়ে। আমরা কিন্তু হিন্দু ছেলেদের পুজোতে এরকমভাবে আসতে দেখি না, আমাদের বিভিন্ন পুজোতে আমরা ভলেন্টিয়ার পাই না, আরে পুজোতে গিয়ে কেউ কাজকর্ম করে নাকি, চন্দন বাটাটা মেয়েদের কাজ, পানের পান সাজাটা মেয়েদের কাজ, ওরকম মেয়েদের কাজ কিছু নয়, দেবতার কাজ, এটাই তাদের ভেতরে বোধ আনতে পারা যাচ্ছে না। এই ভুল, এই এর মানে আমরা আদর্শ দেখাতে পারিনি হয়তো, আর সেই কারণে আমরা জগৎকে আকর্ষণ করতে পারছি না। কিন্তু একটা সময় আসছে, একেবারে খুব আমরা খুব একটা দোরগোড়া এসে পৌঁছেছি, আমাদের কিন্তু আর বেঁচে থাকার, আমাদের যে হিন্দু বলে যে পরিচয় দেওয়ার, সেটা বোধ হয় আর হওয়া সম্ভব হবে না। জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় এই এখন যে শান্তি ফিরেছে, এর আগে আমি ঘুরেছি দেখেছি, হিন্দুরা নিজেদের হিন্দু বলে পরিচয় দিতে ভয় পায়,
নিজেদেরকে পরিচয় দিতে ভয় পায়, তাদের মতো অন্য ধর্মের মানুষজনের মতো সেজে গুজে থাকে, তারা কখনো ওরকমভাবে নিজেদের প্রকাশ করে না। দিন আসছে কিন্তু আমার আপনার বাড়ির পাশেও ঠিক একই জিনিস আমরা দেখতে পাব। 327 নম্বর সূত্রে মহারাজ বলছেন, স্বামীজি অমরনাথ যাত্রার মুখে একজন তাকে জিজ্ঞাসা করেছিলেন, মশাই বলবানকে দুর্বলের উপর অত্যাচার করতে দেখলে আমাদের কি করা উচিত? স্বামীজি উত্তর দিয়েছিলেন, কেন, এ আর কি কথা, অবশ্যই ওই বলবানকে ধরে আচ্ছা করে মার লাগাবে। এই রকম আরেক সময় স্বামীজি বলেছিলেন, দুর্বল ও নিশ্চেষ্ট বলে কিল খেয়ে কিল চুরি করা যদি ক্ষমা হয় তা কোনো কাজেরই নয়, তার চেয়ে বরং লড়ে যাওয়া ভালো। হাজার হাজার দেবদূতকে পর্যন্ত সহজে জয় করার ক্ষমতা যদি তোমার থাকে, তবেই তোমার ক্ষমা করবার অধিকার, গৃহস্থর পক্ষে আত্মরক্ষা। অমরনাথ যাত্রার পূর্বে স্বামীজির এই যে কথা, যদি দুর্বলের উপর কেউ অত্যাচার করে তাহলে আমরা কি করব, অবশ্যই ওই বলবানকে ধরে যিনি দুর্বলের উপর অত্যাচার করছেন, সেই অর্থে তাকে বলবান বলছেন, সেই বলবানকে ধরে আচ্ছা করে দুঘা দিতে হয়। বাস, ট্রাম, ট্রেন বহু জায়গায় দেখেছি আমরা, প্রতিবাদ করতে গিয়ে আমরা সন্ন্যাসীরা একা হয়ে গেছি। কখনো কখনো সাধারণ মানুষরা এরকমও কথা বলেছে, আচ্ছা ওটা তো ফ্যামিলি ম্যাটার, আপনি মহারাজ ওর মধ্যে কেন নাক গলাচ্ছেন, অথচ ওটা যে আমার ফ্যামিলি আমার বাড়ির লোকজনের জন্য হতে পারে সেটা কিন্তু আমরা কখনো ভাবি না। আমরা তো ধার্মিক না, আমরা ধার্মিক তো, আমাদের ওই হরে কৃষ্ণ হরে রাম করতে হবে, একটা উন্নত জীবনযাপন করতে, এবং জগৎ যখন গোলমালে পড়বে তখন চোখ বন্ধ করে ধ্যান করতে হবে। এই না করলে আমরা কিছুতেই নিজেদের ধার্মিক বলে প্রতিপন্ন করতে পারবো না। আমাদের অস্তিত্ব সংকট হয়ে যাচ্ছে, তথাপি আমরা কিছু করি না, অন্যদের অত্যাচারিত হতে দেখি, আমরা কখনো উঠে দাঁড়াই না। আমি সেদিনকে এই বলছিলামই আগের দিন, দিব্যানন্দজি তার একটি ভারী সুন্দর গল্প বলছিলেন আমাদের, বলছিলেন উনি তখন এই সুন্দরবন এসব অঞ্চলে ওই জলের ওপর যে স্টিমারে, মেডিসিন অন ওয়াটার আর কি, স্টিমারে করে ডাক্তার নিয়ে গিয়ে সেই মেডিসিন ক্যাম্প চালাতেন, সেইখানে যাচ্ছেন আর কি, যাওয়ার পরে তিনি ফিরে এসে তিনি যেখান থেকে স্থলভূমি সেখান তার একটু পরে উঠেছেন, উঠে খুব বাস শুরু চালু হয়েছে, খুব ভিড় অবস্থায়, এবং উঠে তিনি খানিক বাদে লক্ষ্য করেছেন যে তার একটি ছাত্র ওই একটা কর্নারে বসে আছে, এবং সেই ছাত্রটি একবার মহারাজকে দেখেই সেই যে ঘাড় ঘুরিয়েছেন সে আর ঘাড় আর ঘোরাচ্ছে না, যদি মহারাজ সিটটা চায়। ওই ভয়ঙ্কর ভিড়ের ভেতরে ওনার মতো এরকম রোগাশোগা চেহারার মানুষ ধাক্কাধাক্কি করে সমস্ত রাস্তাটা পেরিয়ে এলেন, এবং নেমেও তিনি দেখলেন ছেলেটি সেই ওই রকমভাবে ঘাড়টি ঘুরিয়েই আছে। মহারাজ এই গল্পটা বলতে বলতে আমাকে বলছিলেন, নেমে আসার সময় ছেলেটাকে বলবো ভাবছিলাম, ওরে তুই ঘাড়টা ঘোরা, আমি তোর সিটটা নেব না, কিন্তু তোর ঘাড়ে আমাকে দেখে যে ঘাড় ঘুরিয়ে ফেলার জন্য তোর ঘাড়ে ব্যথা হতে পারে, এইটির কথা। এটা কিন্তু আমরা এরকম অভিজ্ঞতা আমাদের প্রায়শই হয়ে থাকে, আমরা অনেক সময় এটিকে দেখে থাকি, এটা মানে কিছু নতুন কিছু অভিজ্ঞতা নয়। আমরা দেখি বয়স্ক মানুষ ট্রেনে বাসে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমরা তাদের এতটুকু জায়গা করে দিতে পারি না, নিজের জায়গাটা ছেড়ে খানিকক্ষণ দাঁড়ানোর মতো ঔদার্য আমাদের দেখাতে পারি না। আমরা অন্যদের অত্যাচারে লাফিয়ে পড়বো আর এমন কি করবো না আর এমন কি। এইরকম আরেকটি সময় স্বামীজি বলেছিলেন, দুর্বল ও নিশ্চেষ্ট বলে কিল খেয়ে কিল চুরি করা যদি ক্ষমা হয় তা কোনো কাজের নয়। দুর্বল এবং নিশ্চেষ্ট বলে, আমি দুর্বল বলে আমি প্রতিবাদ করব না, আমি হয়তো মেরে তাকে, আমার সে যেভাবে আমাকে মেরেছে আমি তাকে সেভাবে মারতে পারবো না, হয়তো মারতে গিয়ে আমি আহতই হয়ে যাব, কিন্তু তাই বলে আমি প্রতিরোধ করব না, বুঝে মার খাবো, এটা কোনো কাজের কথা নয়, এটা কখনো কোনো কাজের কথা হতে পারে না। তাই বলছেন সে ক্ষমা হয়তো কোনো কাজের নয়, তার চেয়ে বরং লড়ে যাওয়া ভালো। হাজার হাজার দেবদূতকে পর্যন্ত সহজে জয় করার ক্ষমতা যদি তোমার থাকে, তবেই তোমার ক্ষমা করার অধিকার, গৃহস্থের পক্ষে আত্মরক্ষা। এই দেবদূতকে যদি আমরা হজম করতে পারি তাহলে যমদূতকেও হজম করার মতো ক্ষমতা আমাদের থাকা দরকার। ক্ষমতা হজম করার ক্ষমতা মানে একবারে গিলে ফেলা নয়,
বিরোধী বিরোধিতা করে যেটা খারাপ সেটা খারাপের বিরোধিতা করে এগিয়ে থাকা, এটা কিন্তু আমাদের করতেই হয়। 328 নম্বর সূত্র যেটা দিয়ে আমরা আজকে শেষ করব সেটি বলছেন মহারাজ, তাই হিন্দুদের পক্ষে বাঁচতে হলে বলসঞ্চয়ই একমাত্র কর্তব্য, তার প্রধান উপায় হচ্ছে একতা। আমাদের ধর্মবিশ্বাস দৃঢ় হলে, ধর্মের জন্য প্রাণ দিতে কুণ্ঠিত না হলে, কেউ আমাদের ধর্মের নিন্দা বা দেবতা বা দেবস্থানের অবমাননা করতে সাহসী হতো না। বিধর্মী বদমায়েশেরাও আমাদের স্ত্রীজাতির উপর অমানসিক ঘৃণিত অত্যাচার করতে সাহসী হতো না। সকলের একত্র ও একমত হওয়া ছাড়া হিন্দুর বাঁচবার কোনো উপায় নেই। ধর্মের, সমাজের, খ্রিস্টির ও আপনার রক্ষার জন্য নিজেদের মধ্যে শ্রেণীবিভেদ, নিজ নিজ ব্যক্তিগত, শ্রেণীগত স্বার্থ ও দেশাদেশি ভুলে গিয়ে একত্র হতে পারলে বিধর্মীরা আমাদের ধর্ম ব্যবস্থার কুৎসারটনা বা বিরুদ্ধাচারণ করতে ভয়ে পাবে, এটা হচ্ছে কথা। তাই আমাদের যদি হিন্দুদের যদি বাঁচতেই হয়, তিনি হিন্দুদের কথা বলছেন, বাঁচতেই হয় তাহলে বলসঞ্চয় একমাত্র লক্ষ্য। বলসঞ্চয় মানে কিন্তু শুধুমাত্র কায়িক বলসঞ্চয় নয়, ইদানিং তো জিম টিম দেখা যায়, কিন্তু ওই সেই আগেকার মতো সেই ডন বৈঠক করা অথবা সেই কুস্তি লড়ার আখড়া এগুলো প্রায় শেষ, এগুলো নেই বোধ হয় ইদানিং, একেবারেই কোথাও দেখা যায় কি না আমি ঠিক জানি না। আগে উত্তর কলকাতায় অনেক জায়গায় এই হেদুয়া এইসব অঞ্চলে এই কুস্তির আখড়া দেখেছি, আমি ছেলেবেলাতেও দেখেছি, কিন্তু ইদানিং আর সেই জিনিস আর দেখতে পাই না। আগে যখন দুর্গা পুজো টুজো হতো খুব ছেলেবেলায় দেখেছি যে কুস্তি লড়া হচ্ছে, এখন তো যা কুস্তি দেখি সে তো ওই মাইক টাইসনের পর যা দেখি সেই ভয়ঙ্কর প্রাণঘাতী, সেগুলো বাচ্চারা দেখে এবং দেখে সেইগুলোকে শেখে, তাদের তো হিংস্র হয়ে ওঠে। কিন্তু সত্যিকারের কুস্তি যে সেটা আমরা দেখেছি, আমরা ছেলেবেলা তো দেখেছি কুস্তি লড়া, দুর্গা পুজো হয়ে গেছে, দুর্গা পুজোর যে মণ্ডপ সেই মণ্ডপে কুস্তির খেলা হচ্ছে এটা দেখেছি, এগুলো চলে গেছে। তলোয়ারি খেলা তো দেখি না, এ তো একবারে প্রায় শেষই হয়ে গেছে, এখন খালি হাই হাসান হাই হুসেনের দিনগুলোতে একটু তলোয়ারি টলোয়ারি দেখতে পাই। আমাদের ধর্মবিশ্বাস তার প্রধান উপায় হচ্ছে একতা। আমাদের মানসিক দিক দিয়ে যদি আমরা এক না হতে পারি, একত্রিত না হতে পারি, তাহলে কখনো হয় না। আমার এখনও মনে আছে বাবরি মসজিদ যেদিনকে ধ্বংস করা হয়, যে অঞ্চলে আমার পূর্ব আশ্রম ছিল সেখানে একটি বিখ্যাত কালী মন্দির আছে, থানাতে যাওয়া হয়েছিল এবং আমরা শুনেছিলাম যে সেই কালী মন্দিরটি আক্রমণ করা হবে। থানাতে যাওয়া হলো, পুলিশের পক্ষেও অত ফোর্স দিয়ে ওই মন্দিরটিকে রক্ষা করা সম্ভব হবে না। তখন কিন্তু পাড়ার সমস্ত লোকেরা একত্রিত হয়ে, একীভূত হয়ে সেই মন্দিরটিকে রক্ষা করার চেষ্টা করেছিলেন এবং কোনোরকম ইয়ে ছাড়াই, কোনোরকম ত্রাস ছাড়াই সেই পরিস্থিতিটা আমরা পেরিয়ে আসতে পেরেছিলাম। যদি সবাই একত্রিত হতে পারে এগুলোকে বদল করা যায়, এবং আমরা বদল করতে দিই না বলে, আমরা ধর্মের জন্য প্রাণ দিতে পারি কুণ্ঠিত হই বলে, আমাদের ধর্মবিশ্বাস দৃঢ় নয় বলে, আমরা আমাদের ধর্মীয় গ্রন্থগুলোও পড়ি না, যে কারণে মানুষজন আমাদের এত যে উৎসাহ করে, এত যে নিন্দা রটায়, তার মূল কারণ হচ্ছে আমরা আমাদের ধর্মীয় গ্রন্থগুলি সম্পর্কে যথেষ্ট অবহিত নই। আমাদের মধ্যে যারা আছে, আজকেই উপস্থিত আছেন 131 জন, এদের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কতজন শ্রী শ্রী গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পূর্ণটা পড়েছেন অর্থবোধ সহ যদি জিজ্ঞাসা করা হয়, সবকাটা দেখবেন 50-এর নিচে নেমে গেছে। আমরা আমাদের যে ধর্মীয় গ্রন্থ সেগুলোকে কিছুতেই পড়তে চাই না। পূজারি কেন এসে আসন শুদ্ধি করে, কেনই ইং টিং চিং বিং মন্ত্র বলে? একটা সময় আমি চেষ্টা করেছিলাম বেলুড় মঠ থাকাকালীন ব্রাহ্মণ অব্রাহ্মণ সকলকে বসে নিত্য পুজো শেখানো, যাতে তারা তাদের বাড়িতে নিত্য পুজো করতে পারে এবং তাদের কোনোরকম ফ্ললেসলি তারা পুজো করতে পারে। তার জন্য প্রত্যেকটি পূজা, তার পূজার অর্থ, প্রত্যেকটি আচার, তার পেছনে তার কী অর্থ আছে, এগুলো নিয়ে অনেক দিন ধরে, এবং আমার খুব সৌভাগ্য অনেক অব্রাহ্মণ ছেলে যাদেরকে শিখিয়েছিলাম তারা তাদের বাড়িতে ব্রাহ্মণ আসাই বন্ধ করে দিয়েছেন। ঠাকুর এবং ঠাকুর সংক্রান্ত যা কি যে দুর্গাপুজো টুকু আছে তাদের কারুকার বাড়িতে তারা চালু করেছেন, সেখানে ব্রাহ্মণ পূজারি আছে। কিন্তু বাকি যা পুজো যেখানে তাদের নিত্য ব্রাহ্মণকে ডাকতে হতো যে নিত্য পুজো, সেগুলো তারা বন্ধ করেছে, তারা নিজেরা পুজো করেন।
আমরা নিজেরা নিজেরা কোনো কিছু হতে চাইনি, কোনো রকমে একজনকে উচি উচি দিতে পারলেই হলো। তার কারণ হচ্ছে আমরা কিছুতেই খাটতে চাই না, খাটতে চাই না বলেই আমাদের বিধর্মীরা আমাদের উপর এরকম অত্যাচার করতে সমর্থ হয়। আমরা একত্র এবং একমত হওয়া ছাড়া আমাদের হিন্দুদের বাঁচার আর কোনো উপায় নেই। ধর্মের, সমাজের, কৃষ্টির এবং আপনাকে আপনাদের রক্ষার জন্য নিজেদের মধ্যে শ্রেণী বিবাদ সবার আগে, নিজেদের মধ্যে এ উচ্চ এ নিচ এই শ্রেণী বিবাদটা সবার আগে ভুলতে হবে। নিজ নিজ ব্যক্তিগত এবং শ্রেণীগত যে স্বার্থ দেশাদেশি এগুলো ভুলে যেতে হবে আমাদের। এগুলো যদি না ভুলি, আমরা যদি চেতনার স্তরে একীভূত না হতে পারি, আমরা যদি সবাই এক না হতে পারি, তাহলে কখনোই নিজেদের এবং নিজেদের ধর্মকে রক্ষা করতে পারব না। এটা পারা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এইটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না। যেমন ধরুন আমি ক্লাস প্রত্যেক দিন ক্লাসের শুরুতেই বলি যে আপনারা শুয়ে শুয়ে শাস্ত্র পাঠ শুনুন, আমার কোনো আপত্তি নেই, যদিও সেটা খুব অশাস্ত্রীয়, ভীষণ রকমের অশাস্ত্রীয়। শুয়ে শুয়ে সেটা হয় না, খাওয়া তো শাস্ত্র তো খাওয়া, নিজেদের ক্ষেত্রে জাগরণ, কিন্তু দয়া করে আপনাদের ভিডিওগুলো অন করে রাখবেন না। ভিডিওগুলো অন করে আপনাদের সাহিত্যমূর্তি সাহিত্যবুদ্ধ আমাদের দেখতে এতটুকু ইচ্ছা করে না। বহুবার অনেককে ক্লাস থেকে বার করে দিয়েছি, কিন্তু এটা আমি এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারি না। যেমন এখন অনেক কষ্ট করে মাইক্রোফোনটা অফ করুন, ক্লাস চলাকালীন মাইক্রোফোনটা অফ করুন, এটা এখন আর বলতে হয় না, এখন সবাই প্রায় মিউট করে রাখেন। কিন্তু শুয়ে শুয়ে শাস্ত্র শোনার এই যে আনন্দটা, এবং সেই আনন্দটা অন্যকে দেখানোর যে আনন্দ, এটা এখনো পর্যন্ত আমরা কিছুতেই অতিক্রম করে উঠতে পারছি না। আমরা কেমন করে একভূত হব, একত্রিত হব? আমরা কোনো একটা আদর্শকে গ্রহণ করতে চাই না, আমরা চাই যে খুব সহজে সব কিছু হোক। জীবনে কোনো কিছু সহজে পাওয়া যায় না। ভগবানের কাছে প্রার্থনা, আমাদের এই যে সহজে সব কিছু পেয়ে যাওয়ার যে প্রবণতা, এটা যেন দূরীভূত হয়। আমরা যেন বুঝতে পারি প্রত্যেকটি জিনিসের জন্য উপযুক্ত দাম দিতে হবে, এবং সেই উপযুক্ত দাম দিতে না পারলে সেই জীবন, সেই জিনিসটি আমাদের উপর তার অধিকার হবে না। শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়ার পরেও, স্বামী ব্রহ্মানন্দজি বৃন্দাবনে গভীর তপস্যা করছেন। তাকে আরেকজন শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্য জিজ্ঞেস করছেন, পরমহংসমশাই তো তোমাদের সব দিয়েছেন, তাহলে এত তপস্যা করা কেন? রাজা মহারাজ বলছেন, পরমহংসমশাই তো আমাদের সব দিয়েছেন, কিন্তু দেখে নেব না যে সম্পদটা দিয়েছেন সেটা দেখে বুঝে নেব না? এই দেখে বুঝে নেওয়াটা খুব জরুরি। আমি পাচ্ছি সম্পদ, কিন্তু সেই সম্পদটা কতটা ধারণের আমি যোগ্য সেটা অবশ্যই আমাদের দেখে বুঝে নিতে হবে। এটা না নিতে পারলে কখনোই সেই সম্পদ আমার কাজে লাগবে না। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদতম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।